ছবি তোলার জন্য বিভিন্ন বিভিন্ন মানে ধরনের আছে কেউ লাভ দেয় কেউ সানগ্লাস ধরে কেউ পকেটে হাত দিয়া কেউ পিসারে হাত দিয়া কেউ গাড়ি হাত দিয়া এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট আছে হ্যাঁ অবশ্যই অনেক কাস্টমারে আসে অনেক অদ্ভুত পোস্ট দেয় কিন্তু ওটা আমরা নিয়ে কন্ট্রোল করি না ওটা আমরা জাস্ট শ্যাম্পু যেমন অনেক ফানি ফানি পোজ দেয় পিছন দিয়া তারপরে মানে আছে বিভিন্ন রকমের পোস্ট এরকমের সচরাচর হয় না দুই একটা মাঝে মাঝে ওইটা ধরেন ছবি কেউ মানে ইফ মানে কাপড় তুলবে আর কেউ চাইছে না আমরা আলাদা আলাদা তুলবো এই এরকম অনেকবার হয়েছে আমরা অনেক ছবি তুলছি তোলার পরে এরকম ওই জায়গায় যাই দেখেছি ছবিগুলো ডিলেট হয়ে গেছে আর হ্যাঁ রিকুভারির একটা অপশন আছে আমরা রিকুভারি দিয়ে আবার দিতে পারি হ্যাঁ কাস্টমার হতাশ হয়ে যায় বা আমরাও হতাশ হই তারপরে আমরা বুঝছি যে হতাশ হওয়ার কিছুই নাই কারণ ওই ছবিগুলো আবার রিকভারি দিনে আসা সম্ভব পাওয়া যায় হ্যাঁ এরকম মাঝে মাঝে হয় অনেকবার হয়েছে এরকম কাস্টমার বলে এগো ব্যাড লাগ আমাগো ব্যাড লাগ না না রাতের বেলা ছবি তোলা হয় না তারপর রাতের বেলা অনেক পর্যটক থাকে রাতের বেলা ঘোরাফেরার সময় মানে ওই জায়গায় আমাদের ফ্রাই মার্কেট আছে বারবিকিউ মাছ বারবিকিউ কাঁকড়া এই মানে খাওয়া দাওয়ার এটা বিষয় রইলে রাতের বেলা রাতের বেলা ছবি তুলিনা না মাঝে মাঝে দুই একটা গেস্টের তোলা পরে রাতের বেলা অনেক সুন্দর হয় ফ্ল্যাশ দি। রাত এই জায়গায় সব পর্যটকই অনেক রাত পর্যন্ত থাকে জায়গায় আসলে কোনো সমস্যা নাই হ্যাঁ এরকমের হয় সবই তুলতেতে অনেক মানুষ ডুবে যায় আমরা চেষ্টা করি যারা ভিতরে যায় তাদেরকে সহায় মানে স সচেতন করি যে ভিতরে বেশি ভিতরে যাওয়া যাবে না আমাদের হাতে নাগালে এইদিকে ডুবতে হবে হ্যাঁ কাস্টমারে তো অবশ্যই বলে কিন্তু আমাদের তো ওয়াটারপ্রুফ ক্যামেরা এই জায়গা কেউ ইউজ করে না 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 ওরা এমনি নাটক সিনেমা যারা বানায় তারা তো ব্যক্তিগত ক্যামেরা নিয়ে আসে তারপরে মানে কিছু শুটের জন্য আমাদের ক্যামেরা নেয় বা আমাদেরও হায়ার করে কিছু শুটের জন্য আমার সাথেই হয়েছিল এই জায়গায় জাস্ট আলমগীর আসছিল তারপর আমার ক্যামেরা নিয়েছিল অন্যদিকে তাকাই নেয় এই কারণে বলে যে এই ক্যাপসার টা আবার নেওয়া আবার আবার আমরা এই ছবিটা নেওয়ার চেষ্টা করি এই জায়গায় বিভিন্ন রকমের পর্যটক আসে আর বিভিন্ন জেলা থেকে পর্যটক আসে আর এক পর্যটকের এক এক আচার আচরণ তারপর সবাই আসে তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং স্বামী স্ত্রী এবং ফ্যামিলি সহকারী এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যটক আসে জায়গায়